হাই এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে একটা ভর্তা শেয়ার করব আগে ভর্তাটা হয়তো অনেকেই খেয়েছেন এটা হচ্ছে থানকুনি পাতা এক একজনে এক একটা বলে আমি বলি থানকুনি পাতা থানকুনি পাতার ভর্তা তো এটার জন্য এখানে আমি থানকুনি পাতা কুচি করে নিয়েছি এখানে হচ্ছে ধনে পাতা আর এই হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে করব আমি শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা করব তো স্টার্ট করছি ভর্তাটা করা শুকনো মরিচ আর লবণটাকে আগে ভালো করে ফার্স্টে ভালো করে একটু মেশ করে নিতে হবে তারপর পেঁয়াজটা মরিচের সাথে মেশ করে নিব সব মেশ করা হয়ে গেছে এরপর ধনে পাতা আর থানকুনি পাতাটাও একসাথে মেশ করে নিব করে ভালো এটা আসলে এই ভত্তাটা যত বেশি মেশ করা হবে তত বেশি টেস্ট হয় এটার সাথে এখানে দেওয়া হবে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে ধনে সরিষার তেল অল্প পরিমাণে ভালো করেই মেস করা হচ্ছে এই থানকুনি পাতা আসলে আমাদের অনেক উপকারী আমাদের শরীরের জন্য এটা পেট পরিষ্কার রাখে পেট ঠান্ডা রাখে প্লাস স্কিনের জন্য ভালো চুলের জন্য ভালো অনেক কাজে দেয় থানকুনি পাতা তো আপনারা এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন যাদের পেটে সমস্যা থাকে তারা কিন্তু ধানকুনি পাতার ভর্তাটা খেতে পারেন এটা অনেকভাবেই খাওয়া যায় এটা এভাবে কাঁচাও খাওয়া যায় আবার অনেকে আছে যে বেটে পাতায় পিষে করে সো আমি এভাবেই করি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আমার অন্যদিকে চলছে আমার স্পেশাল বেগুন ভাজি বেগুন ভাজা এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি সবাই নর্মালি করে আমি এটা একটা পুর বানিয়ে তারপর বেগুন ভাজিটা করছি এই বেগুন ভাজির রেসিপিটা আমি শেয়ার করে দিব আজকে দেখাতে পারলাম না পুরো রেসিপিটা জাস্ট ভাজিটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু প্রচুর টেস্ট হয় খিচুড়ি বলেন সাদাবাদ ভাত বলেন যেটা দিয়েই খান তো প্রচুর টেস্ট হয় বেগুন ভাজিটা এটা আমি এমনি একটু বলে দিচ্ছি এটা কি করতে হয় এটা আমি বেগুনটাকে গোল গোল করে কেটে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন মাঝখানে জিনিসটা নিয়ে নিয়েছি নিয়ে ওই মাঝখানের জিনিসটার সাথে টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া মিক্স করে একটা ডিম দিয়ে মিক্স করেছি আমি করে ওইটা দিয়ে আমি পুর করেছি পুর করে বেগুনটাকে ভেতরে দিয়ে ভাজি করে নিব কড়া করে ফ্রাই করে নিব তো অনেক টেস্ট হয় এটা ফ্রাই করার পরে এই ঠিক দেখতে এরকমই হয় অনেক টেস্ট হয় এই খেয়ে এই বেগুন ফ্রাইটা আমার হাজব্যান্ড খুব বেগুন ভাজি পছন্দ করে আর আজকে তো আমার বাসায় অলরেডি গেস্ট আসছে আমার কিছু কলিগ ছোটো ভাই বলেন বন্ধু বলেন বান্ধবী বলেন এসছে তো ওরা এটা খিচুড়ি দিয়ে খুবই পছন্দ করে আমরা যখন একসাথে কাজ করতাম তো আমি প্রায় সময় এটা করে নিয়ে যেতাম ওদের জন্য ওরা খুব আনন্দ সহিত এটা খেত খুব টেস্ট হয় আপনারাও ট্রাই করতে পারেন এটা বাসাই খুবই সিম্পল শর্টকাট অনেক সময় দেখা যায় বাসায় কিছু রান্না করা নেই সেই ক্ষেত্রে যদি একটা বেগুন থাকে সে একটা বেগুন দিয়ে আপনি এই রেসিপিটা রেডি করে ফেলতে পারেন তো এইদিকে বেগুন ভাজিটা রেডি হচ্ছে আর ভর্তাটা তো আমার হয়েই গেলো ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার ভর্তাটা রেডি হয়ে তো গেলস আজকে আমার ভিডিওটা এইটুকুই আবার আসবো আপনাদের সাথে সবাই ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অমন খুলে হাসবেন কারণ হাসিটা হচ্ছে আমাদের সব রোগেরই ওষুধ যত হাসবেন তত ভালো থাকবেন সুস্থ থাকবেন হার্ট ভালো থাকবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম